বন্ধুরা, সাউথ আফ্রিকার এমন একটি পবিত্র রেওয়াজ যাদের ইমানকে দেখলে আপনি নিজে হয়রান হতে বাধ্য। এতটাই পাক্কা মুসলমান যে কেউ চিন্তা করতে পারবে। কিন্তু আমি এখানে বলতেছি সাউথ আফ্রিকার অন্যতম প্লেয়ার হাশিম আমলার কথা সম্পর্কে বলা যায়। যদি উনি খেলার জন্য প্লেটে হয় তাহলে ওনার টিম মেম্বার থেকে আলাদা বসে পুরো রাস্তা কোরআন শরীফ পড়তে পড়তে যায় এবং উনি ওনার ওয়াইফকেও সবসময় বোরকা পরাতে রাখে। এছাড়া যদি আপনারা প্রতিটা ক্রিকেটার জার্সি ফলো করেন তাহলে অবশ্যই দেখবেন যে প্রতিটা জার্সিতে কোনো না কোনো ব্র্যান্ডের লোগো থাকে। একবার যখন সাউথ আফ্রিকার প্রতিটা প্রশ্নের উত্তর দায়িত্ব দেয় কিন্তু মেয়ে মানুষের দিকে একটা সেকেন্ডের জন্য তাকিয়ে দেখে না হাশিম আমলা। নিজের মাথাটাকে নিচু করে রাখে। যেখানে মানুষ টাকা পেলে আল্লাহকে ভুলে যায় সেখানে হাশিম আমলার হৃদয় আল্লাহর জন্য অনেক অনেক ভালোবাসে।